नमस्कार अपराधा बाहु स्टुडिओत मैं इभा महंत गोपन खबर दी आरक्षीर विश्वासभाजन हुआ गुप्तचर चकु पड़े काजिरंगार एशिंगियाकरण किन्तु सौभाग्यवशत गड़ हत्या करिबलै बंदूकर गुली जोगान करार पाछते आरक्षी एसटीएफर जालत पड़े एकालर गुप्तचर बाबुलाली चुरांग शिकारी रूपत आरक्षीर गुप्तचर कार्बी आंगलंगर सार्प सूतारर सहित जोगाजोग डेर बसर धरी सुरक्षित होता काजिरंगार बुढ़ापहाड़ और बगरी रेंजत गड़ हत्या करार परिकल्पना आरक्षीर सर बाबुलाली किन्तु एसटीएफर सूत्रर आधार कलियाबर आरक्षीये व्यर्थ करिले गड़ हत्यार परिकल्पना आरक्षीर अभियानत बाबुलालीर लगते जालत परिल आन तिनि चुरांग शिकारी पुरोहि रातिपा आमि एटा अपारेशन लंच करि आमि कार्बी आंगलंग आरु नगाव जिला विभिन्न ठाईर पर चारि जन सस्पेक्टेड पोचर आम एप्रिहेन करोर कस्टडिर पर पांच राउंड 303 गुली रिकवर कर आरक्षीर सर हिसाबे काम करा कुथरीर बाबुलालीर लोक बाढ़ चकु पड़िल अहम गौरव काजिरंगार एशिंगियाकरण कर हत्यार परिकल्पनारे कावईमारीर जमीर आलीर लग लागिल बाबुल दुयो जोगाजोग करिले कार्बी आंगलंगर हेमारी इंगति आरु कांगबुरा तकबीर सैते कर हत्या करिबलै जोगार करिले 303 राइफलर पांच जाय गुली কিন্তু এই খবর এসটিএফ আর আরক্ষীর কানত পড়া মাত্রকেই ব্যর্থ হল বাবুলর পরিকল্পনা হাওড়াঘাটর পর হেমারে ইংতি আর কাঙ্গুরা তকবির লগতে আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে বাবুল আলী আর জমির আলীক ইয়ারে যে বাবুল আলী আর জমির আলী যে দুজন নগাঁও জেলা আগতেও গড় হত্যার কেস আছে আমার আর কার্বি আংলংয়ের যে দুজন মানুষ এতিয়ালৈকে আমার নগাঁও জেলাত কোনো রেকর্ড পোৱা নাই কার্বি আংলং জেলার হয়তো থাকবে পারে বা বেলেগ জেলার যদি আছে এইখানে আমি এটা ইনভেস্টিগেশনতে উলিয়াব পারি আরক্ষীর সরে গড় হত্যা করবলৈ চুপ লওয়া ঘটনায় সম্প্রতি জোকারি গৈছে কলিয়াবর আরক্ষী কলিয়াবরের পর দীপাকর দাস নিউজ 18 অসম নর্থ ইস্ট একদিনে একেলগে মরিগাঁওলৈ যোৱাৰ বাততে নিৰুদ্দেশ এহাল বিবাহিত পুৰুষ মহিলা কৰ্মসূত্ৰে বহিৰাজ্যত থকা মহিলাৰ স্বামীয়ে নিৰুদ্দিষ্ট পুৰুষৰ বিৰুদ্ধে অভিযোগ আনিলে অপহৰণৰ জাগিৰোডৰ পৰা নিৰুদ্দেশ বিবাহিত পুৰুষ মহিলা নিৰুদ্দিষ্ট স্বামীক বিচাৰি আৰক্ষীৰ কাষত পত্নী আনফালে পত্নীক অপহৰণৰ অভিযোগ ভুক্তভোগী স্বামীৰ কণমানি পুত্ৰৰ সৈতে জাগিৰোডৰ ভাড়াঘৰত আছিল মইনা বৰা কৰ্মসূত্ৰে স্বামী থাকে উৰিষ্যাত বহুদিন ধৰি এটা চাকৰি বিচাৰি হাবাতৰি খাইছিল নাৰ্ছৰ প্ৰশিক্ষণপ্ৰাপ্ত মইনা বৰাই জাগিৰোডত থকা সূত্ৰে বন্তি হাৰ্ডৱেৰৰ গৰাকী গিৰিধৰ ডেকাৰ সৈতে চিনাকি হৈছিল মইনাৰ মইনাক চাকৰিৰ টোপ দিছিল গিৰিধৰে ৰাজ্যিক স্বাস্থ্যমন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ সৈতে ঘনিষ্ঠতা থকা বুলি কৈ নাৰ্ছৰ চাকৰিৰ বিনিময়ত গিৰিধৰে 1,00,000 টকা দাবী কৰাৰ অভিযোগ ভুক্তভোগী স্বামীৰ গল যোৱাৰ পিছত মই গিৰি ডেকাক ফোন কৰিলোঁ তেওঁ 3টামান বাজিত মোক ক'লে বোলে তেওঁ গৈ পেলাই ট্ৰেইনিং চেণ্টাৰত মৰিগাঁও গান্ধী বস্তিত থৈ আহিছোঁ সেই বুলি ক'লে কোৱাৰ পিছতে মোৰ মিছেছৰ মোবাইলটো চুইচ অফ আৰু গিৰি ডেকাৰ মোবাইল নম্বৰটো চুইচ অফ গিৰি ডেকাই পৰা মই আৰু একো যোগাযোগ কৰিব পৰা নাইকিয়া মই অনুমান কৰিছোঁ মোৰ মিছেছক কিডনেপ কৰি পেলাই এই গিৰি ডেকাই ক'ৰবাত লুকুৱাই ৰাখিছে মাটি বিক্ৰী কৰি পোৱা 20,000 টকা মইনাই তুলি দিছিল গিৰিধৰৰ হাতত সুতৰ বিনিময়ত ধাৰে লৈ দিছিল 50,000 টকা মুঠ 70,000 টকা লোৱাৰ পাছত 14 জুনৰ দিনা মইনাক প্ৰশিক্ষণৰ বাবে মৰিগাঁওলৈ যাবলৈ লগ ধৰিলে গিৰিধৰ ডেকা পুত্ৰক নগাঁৱৰ ঘৰত থৈ মৰিগাঁওলৈ যোৱাৰ বাটত গিৰিধৰ ডেকাৰ সৈতে নিৰুদ্দেশ হ'ল মইনা বৰা গিৰিধৰ ডেকাই পত্নীক অপহৰণ কৰাৰ অভিযোগ তুলি জাগিৰোড থানাত স্বামী পৰিয়ালে দাখিল কৰিছে এজাহাৰ একেদিনাই আৰক্ষীৰ কাক চাপিছে গিৰিধৰ ডেকাৰ পত্নীও হাজবেণ্ড নিৰুদ্দেশ হৈ আছে সেই দেওবাৰৰ 2:30 বজাৰ পৰা ফোনটো চুইচ অফ হৈ আছে সেইটো কাৰণে মই এই জাগিৰোড পুলিচ থানাত এখন এজাহাৰ দিছোঁ তেওঁ নিৰুদ্দেশ হৈ থকাৰ কাৰণে দুইখন এজাহাৰৰ আধাৰত জাগিৰোড আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে তদন্ত আৰক্ষীৰ তদন্তৰ অন্তত স্পষ্ট হ'ব প্ৰকৃততে এয়া নিৰুদ্দেশ নে অপহৰণৰ ঘটনা জাগিৰোডৰ পৰা অজয় পাল নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট অভিনীল হত্যাকাণ্ডৰ 47 জন অভিযুক্তৰ জামিন নাকচ হৈছে জামিন আবেদন নাকচ কৰিছে নগাঁও জিলা আৰু সত্ৰ দণ্ডাধীশৰ আদালতে
আদালতের সিদ্ধান্ত সন্তুষ্টি প্রকাশ করেছে যুবকী অভিজিৎ নাথ আর নিরুৎপল দাসের পরিয়ালে। চলিত বর্ষের শেষর ফলে আদালতে প্রদান করব গোচরের চূড়ান্ত রায়। 2018 চনের 8 জুনত কার্বি আংলঙর ডকমকাত উন্মাদর দলে হত্যা করেছিল গুৱাহাটীৰ প্রতিভাবান যুবক অভিজিৎ নাথ আর নিরুৎপল দাস। বৰহুলার জয়ন্ত বরার মৃত্যুর আড়ত কোন? জয়ন্তর মৃত্যুর বাবে কোন দায়ী? আরক্ষী নেখেনা। ঘটনাস্থলীর সিসি ক্যামেরাত বন্দী হওয়া দৃশ্যই পোহরে আনিছে নিত্য নতুন তথ্য। কার অত্যাচারত মৃত্যু হল বরহুলার জয়ন্ত বরার? আরক্ষীর জিম্মাত নে সেনার জিম্মাত মৃত্যু? জয়ন্তর রহস্যজনক মৃত্যুক লৈ আরম্ভ পৃথকে পৃথকে তদন্ত। সেনা আরক্ষী ঘরের পর উঠায় অনার আড়হৈর পর 3 ঘন্টার ভিতর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল বরহুলার জয়ন্ত বরার। প্রকৃততে কি হয়েছিল দেওবারের অভিশপ্ত নিশা? ঘরের পর কলৈ লৈ যাওয়া হয়েছিল জয়ন্তক? এনে বহু প্রশ্নের উত্তরের মাজতে লুকাই আছে জয়ন্তর মৃত্যুর রহস্য। বরহুলার জয়ন্ত বরার বাসগৃহ নিশা অভিযান চলোৱা সেনাবাহিনীর দলটির এজন বিষয়ায় খলখলীয়াকৈ অসমীয়া কব পাৰিছিল। আৰু আনহাতে জয়ন্ত বৰাক নিশা ঘৰৰ পৰা উঠাই অনাৰ পিছত যদিহে তেওঁ বৰহুলা থানালৈ অনা হৈছিল তেনেহ'লে সকলো দৃশ্য বন্দী হৈ থাকিব লাগে বৰহুলা থানাৰ সংলগ্ন CCTV কেমেৰাসমূহত। ইতিমধ্যে মহকুমা আৰক্ষী বিষয়াসহ 3 গৰাকী আৰক্ষী বিষয়াক নিলম্বন কৰাৰ পিছতে প্ৰশ্ন উত্থাপিত হৈছে জয়ন্তৰ মৃত্যুৰ বাবে কেৱল আৰক্ষীয়েই জগৰিয়ানে? নির্দিষ্ট খবরের ভিত্তিত সেনায় চলোৱা অভিযানত সহযোগ করেছিল আরক্ষীয়ে, কিন্তু আটক করার পিছত কত জেরা চলোৱা হয়েছিল জয়ন্তক? সেনার অভিযানকারী দলে সেনার শিবিরলৈ নিছিল নেকি জয়ন্তক, নে আরক্ষী থানাতে চলোৱা হয়েছিল জেরা? ঘরের পর জয়ন্তক যদিহে থানালৈ নিয়া হয়েছিল তেন্তে সেই সময়ের সকলো দৃশ্য বন্দী হয়ে থাকিব লাগে বরহুলা থানার এই CCTV কেমেরাসমূহত। যদি বরহুলা থানাতে জয়ন্ত অসুস্থ হয়ে পড়েছিল সেয়াও বন্দী হব CCTV ক্যামেরাত, না অন্য কোনো স্থানলৈ লৈ যোৱা হৈছিল জয়ন্ত? যদি সেনায় অত্যাচার করে হত্যা করেছিল জয়ন্তক তেন্তে কিয় নীরব দর্শক হয়ে আছিল আরক্ষী? অবশ্যে এই সন্দর্ভত মুখ খোলা নাই কোনো এটা পক্ষই। নিরপেক্ষ তদন্ততে এই সকলো তথ্য পোহৰলৈ আহিব। ঘটনার আন এক গুরুত্বপূর্ণ তথ্য হব মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন। জয়ন্তর মৃত্যুর কারণ নিশ্চিত হব মরণোত্তর পরীক্ষার প্রতিবেদনত। এতিয়া এই সমূহ তথ্যর ভিত্তিতে আরক্ষী আর অসম সরকারের তরফের পরা পৃথকে পৃথকে করা হব তদন্ত। সকলরে অপেক্ষা তদন্তর প্রতিবেদনলৈ। যোরহাটের পর ক্যামেরাত পূর্ণ বিকাশের সহযোগত গৌতম বরার রিপোর্ট, News18 অসম, নর্থ ইস্ট। কলগাছিয়া আরক্ষীর জালত হত্যাকারী, দুর্গম চৰঞ্চলত অভিযান চলে আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে বৌয়েকক খপিয়াই হত্যা করা জাহিদুল ইসলামক। কলগাছিয়ার দুর্গম চৰত আরক্ষীর অভিযান, একাঠু পানির মাজত হত্যাকারী গ্রেপ্তার। ঘাতকর নাম জাহিদুল ইসলাম। মঙ্গলবারে পুয়া নিজের বয়েকক খপিয়ায় পলায়ন করেছিল জাহিদুলে। ঘরের চোতালতে প্রাণবায়ু উড়ি গৈছিল বয়েকর। তারপরে জাহিদুল ইসলামক বিচারি পরিয়াল আর সুবুরিয়ায় সলাথ করিলে চৰঞ্চল। মঙ্গলবারের ব্যর্থ চেষ্টার পাছত সোমবারে পুয়াই সফল হল রাইজ। মরাপাতর খেতির মাজত আত্মগোপন করা জাহিদুলক করায়ত্ত করে রাইজে খবর দিলে কলগাছি আরক্ষী। রাইজে ধরিল তো এই খারবেলির নদীর পারত আছে, পার্দা পার্দা আহি আছে, পরে লগ ধরছে, আমি তো চিনি না পাই। পরে এন গেলে হে কইছে যে না ফোন করে থুয়ে আছে। পরে এন গেলে আইছি, পরে দুজনে দৌড়ে আছি, দৌড়ে আছে এনে লুকেছে, লুকানোর পরে পরে গোটে গোটে ধরে রাইজে ধরল। এই খবর পোয়া মাত্রকেই ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষী গ্রেপ্তার করলে জাহিদুল ইসলামক। আরক্ষীর জালত পড়ার পাছতেই ঘাতকে স্বীকার করিলে বয়েকক হত্যা করার কথা। হাতে তালোয়ার উড়ে গেছিল, তালোয়ার ডেগারে। এক বিপদ সংকুল যাত্রার পাছত কলগাছিয়া থানাত উপস্থিত করায় আরক্ষীয়ে জেরা চলাইছে জাহিদুল ইসলামক।
বৰপেটা ৰোডৰ পৰা ধনজিত দাস, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। প্ৰথম অব্যাহত থাকিব এটা বিৰতিৰ পাছত। উৰিছো বিৰতিৰ পাছত। সংখ্যালঘু ছাত্রবৃত্তির নামত ভয়াবহ বিত্তীয় কেলেঙ্কারি সংঘটিত হয়েছে সমগ্র বরাক উপত্যকাত। ভুয়া বিল দেখায় আত্মসাত কোটি কোটি টাকা। এক্ষেত্রে বিদ্যালয় পরিদর্শক আর বোর্ডের অধ্যক্ষর শাস্তি বিচারিছে হাইলাকান্দি সমষ্টির এআইডিএফর বিধায়কর লগতে সর্বসাধারণ লোকে। ভয়াবহ বিত্তীয় কেলেঙ্কারি বরাক উপত্যকার তিনিখন জেলাত সংখ্যালঘু ছাত্রবৃত্তির নামত ভয়াবহ কেলেঙ্কারি। ভুয়া বিল দেখায় ছাত্র ছাত্রীর নামত অহা ধন আত্মসাত করে বিষয়ায়। অভিযোগ অনুসারে 2018-19 আর 19-20 বর্ষর সংখ্যালঘু ছাত্র ছাত্রীর বিত্তীয় ধন সমূলাংশে আত্মসাত করেছে শিক্ষা বিষয়া রাজীব প্রকাশ ঝা আর সংখ্যালঘু বোর্ডের মুরব্বীয়ে। এই সম্পর্ক বরাকর বিভিন্ন ঠাইত বহু অভিভাবকে স্কুল পরিদর্শক রাজীব কুমার ঝার বিরুদ্ধে রুজু করেছে গোচর। প্রি মেট্রিক স্কলারশিপের নামত হাইলাকান্দিত 20 কোটি টাকার ডর কেলেঙ্কারি হয়েছে। আর এই কেলেঙ্কারি লগত জড়িত যা বিষয় বহি আছে এইবিল অতি সোনকালে গ্রেফতার করব লাগে, কিন্তু আজিলেকে ভালকে তদন্ত হওয়া নাই। হাইলাকান্দি সদর সমষ্টির বিধায়ক আনোয়ার হোসেন লস্করেও রাজীব কুমার ঝার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বাবে মুখ্যমন্ত্রীক দাবি জানায়। এনেকা ইন্টারেস্টিং এটা বস্তু যেটা সপনতে ভাবিব নয়, এই জব কার্ডের মানুষের অ্যাকাউন্ট দিয়ে পেলায় সিএসপিবিলাকে সেইবিল একাউন্ট 2 নম্বরী একাউন্ট দিয়ে মানুষ এই প্রি মেট্রিক স্টুডেন্টবিল পয়সা ড্র করে আছে। সেই কারণে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে অনুরোধ জানাম যাতে অতি সোনকালে হয় এইবিল যান হে আছে। এতিয়া আমার নোডাল অফিসার হাইলাকান্দি ডিস্ট্রিক্টর যিজন রাজীব কুমার ঝা এতিয়া যেটা দিছে রিপোর্ট মিছা রিপোর্ট এটা দিছে। স্কুলিয়া ছাত্র ছাত্রীর পরিবর্তে বরাকরে 45-50 বছরিয়া লোকর একাউন্টত জমা হয়েছে সেই ধনরাশি, যিবোৰ একাউন্টৰ গৰাকীৰ সৈতে মিলি ভকত হল এইগৰাকী স্কুল পৰিদৰ্শক। এই দুৰ্নীতিৰ মাজৰ মানুহ হল শিক্ষক ৰাজেশ পাল সহিতে বেংকৰ বিষয়া। মানুহক ইনকোয়াৰীৰ আওতাত আনি যিবিলাক এই চেণ্ডিকেট বনাইছে জব কাৰ্ডৰ মানুহ বুঢ়া বুঢ়া মানুহৰ নামত ল'ৰা ছোৱালীৰ পইচা খাই আছে, এইটো অতি সোনকালে ইনকোৱাৰীৰ আওতাত আনি CID ইনকোৱাৰী কৰক না যি ইনকোৱাৰী কৰে মাননীয় মুখ্য পুলিচৰ দ্বাৰা ইনকোৱাৰী কৰা এইবিলাক মানুহ যিবিলাক ভুৱাৰ শিক্ষাৰ্থী শিক্ষক যিবিলাক রেজিস্ট্রেশন স্কুলবিলাক রেজিস্ট্রেশন ফেল করে দিব লাগে ক্যান্সেল করব লাগে যিবিলাক স্কুলে দিছে এইবিলাক প্রি মেট্রিক যিবিলাক স্টুডেন্টের পয়সা আত্মসাত করেছে সেইবোর স্কুল রেজিস্ট্রেশন যিবিলাক আছে এইবিলাক বাতিল করব লাগে। সেইটো মোৰ আহ্বান থাকিল শিক্ষামন্ত্রী এইবিলাক স্কুল লগে লগে বাতিল করে দিব লাগে। বরাক উপত্যকার লুণ্ঠনের তদন্ত CIDর জড়িয়ে অথবা মুখ্যমন্ত্রীর তদারকি শাখার জড়িয়ে করবলে আহ্বান জানায় হাইলাকান্দির বিরোধী বিধায়ক আনোয়ার হোসেন লস্করে। ক্যামেরা পার্সন হিতেশ ডেকার সহ বিপুল বর্মন, নিউজ 18 অসম নর্থ ইস্ট। বিশ্বনাথ অসম অরুণাচল সীমান্তত উত্তেজনা, খড়ি আনিবলৈ যোৱা লোকক গুলিয়াই হত্যা দুর্বৃত্তর। অরুণাচলী দুর্বৃত্তই হত্যা করা সন্দেহ করেছে আরক্ষী। ঘটনার প্রাক্তন উগ্রপন্থী জড়িত থাকার সন্দেহ করেছে স্থানীয় লোকসকলে। বিশ্বনাথর অসম অরুণাচল সীমান্তত উত্তেজনা, খড়ি আনিবলৈ যোৱা লোকক গুলিয়াই হত্যা, অরুণাচলী দুর্বৃত্তই হত্যা করার সন্দেহ আরক্ষীর। ঘটনাত প্রাক্তন উগ্রপন্থী জড়িত থাকার সন্দেহ স্থানীয় লোকর। অসম অরুণাচল সীমান্তর পাহাড়ত খড়ি আনিবলৈ যাওতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিনোদ রাজগর নামৰ এজন যুবকর। ঘটনাস্থলীর পৰা পলাই অহা সুময়না দৈমারীর মুখে হত্যাকাণ্ডৰ কথা শুনা মাত্রকেই দলে বলে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে স্থানীয় লোকে উদ্ধার করিলে মৃতদেহ। বিনোদ রাজগরের মৃত্যুত ভীমাজুলি কাণ্ডর পুনরাবৃত্তির গন্ধ পাইছে একাংশয়। অরুণাচল সীমান্তবর্তী মানে এলাকাত আমি সবে অবগত, ইয়াত ভীমাজুলি নিচিনা এটা অসমত কপাই যাওয়া ঘটনা ইয়াত ঘটি গৈছে আর 2014-ত ইয়াত মানে ঘটনা ঘটিছে সবে আমি মানে অবগত, কিন্তু আজি দুর্ভাগ্যক্রমে আজি আমার আদিবাসী জনগোষ্ঠীর উপর বারংবার মানে প্ল্যানিং মতে মানে ইয়াত মানে মানুষের উপর অত্যাচার করা হয়। সেটার কারণে আমি মানে বিশ্বনাথ আরক্ষী প্রশাসনক আমি আগতেও দাবি জানাইছো চলাই জানাইছিল কি এটু মানে বিষয়টির উপর গুরুত্ব দিব লাগে। ভুক্তভোগী পরিয়ালের ঘরত উপস্থিত হয়ে প্রশাসনে বুঝ লৈছে পরিস্থিতির। গুলির আঘাতত বিনোদ রাজগরের মৃত্যু হওয়ার কথা নিশ্চিত করেছে প্রশাসনে। ঘটনাস্থলীলৈ রওনা হয়েছে বিশ্বনাথ আরক্ষীর দল। আমি এতিয়ালৈকে গম পোৱা মতে বা তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকে জনোৱা মতে অসম অরুণাচল সীমান্তত হৈছে আৰু
আমার পুলিশের দল সেই নির্দিষ্ট স্থানলে গৈছে, যাওয়ার পিছন নিশ্চিত হব যে ঘটনাটা কোন জায়গা হয়েছে। তদন্তর আরম্ভণিতেই খুদপুছর আরক্ষী নিজের জিম্মাত লৈছে বিনোদ রাজগড়ের সঙ্গে খড়ি লড়িবলে যাওয়া হুমইনা দৈমারী। তখন খুদপুছর পুলিশে লৈ গৈছে, যখন গৈছিল খুদপুছর পিছত গম পাওয়া যাব। হুমইনা দৈমারীর জেরাত পোহরলে আহিব হত্যাকারীর পরিচয়। পরিয়ালের লোক জানা মতে খড়ি কাটবলে গৈছিল আর তারবাদে বেশি এতালে আমি একো গম পাওয়া নাই। বিনোদ রাজগড়ক গুলিয়ায় হত্যা করা ঘটনাক এতিয়া উত্তপ্ত হয়ে আছে বিশ্বনাথ চারিআলির অরুণাচল সীমান্ত। বিশ্বনাথের পর তুষার হাজরিকা, নিউজ 18 নর্থ ইস্ট। মেৰাপানী সীমান্ত নগাঁৱৰ পুনৰ কৌশলী আগ্ৰাসন, মৎস্যপালনৰ অচিলাৰে দখল কৰিছে শ শ বিঘা ভূমি, নগাঁৱৰ আগ্ৰাসত শংকিত হৈ পৰিছে সীমান্তবাসী অসমীয়া লোক। এদেও দুদেও লোটাঙিয়াৰ চেও, মেৰাপানী সীমান্তত পুনৰ কৌশলী আগ্ৰাসন নগাঁৱৰ, এবাৰ মৎস্যপালনৰ অচিলাৰে অসমৰ ভূমি বেদখল। দশক দশক ধৰি অসমৰ শ শ বিঘা ভূমি বেদখল কৰি সীমান্তত সন্ত্রাস চলাই আহিছে নগাই। করোনা মহামারীর প্রশাসন ব্যস্ত থাকার সুযোগ গ্রহণ করে নগাই এবার বেদখল আরম্ভ করেছে মেৰাপানীর দীঘলপানী অঞ্চল। দীঘলপানী গাঁওয়ার অসমিয়ার কৃষিভূমিত অকর্তৃত্বশীলভাবে একাংশ নগাই বৃহৎ পুখুরী খন্দাক লৈ এতিয়া আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তর অসমিয়া লোকসকল। বন্ধ করে দিলে এই মাটি আপনার দখল আমার আমার মাটি সেইটো এটা গোটেখিনি হেতি মানে জিসিবি খুন্দি মানে সেই পুতি দিলে জেরাকিটা এটা জেরাটো বলে আমি লগাই দিম বলে। কোন লগাই করেছে এবিলাক কাম? এটো চেয়ারম্যান এটা সেইটো এমএসআর নেকি? প্রথম অবস্থাত নগার বেদখল দেখি দীঘলিপানী গাঁৱৰ ৰাইজে নিরপেক্ষ বাহিনী সিআরপিএফক বিষয়টি অবগত করেছিল। রাইজর অভিযোগের ভিত্তিত সিআরপিএফ আর সীমান্ত দণ্ডাধীশে ঘটনাস্থলী পরিদর্শন করে নগা দখলকারী বাহিনীক বেদখল বন্ধ করার সকিয়নি প্রদান করে। কিন্তু অসমৰ প্রশাসনের সকিয়নিক গুরুত্ব নিদি নগাই পুনের এক্সকেভেটরের সহায়ত অসমৰ ভূমিত এটা বৃহৎ পুখুরী খান্দে, লগতে অসমীয়া কৃষকের পথারর জেওরা জপনাসমূহ ভাঙি দহিলং করে। তাকে এতিয়া নগার বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়েছে সীমান্তবাসী অসমিয়া। দেওবার একাংশ অসমিয়া লোকে হাতে হাতে কোরলৈ নগাই বলপূর্বক খন্দা পুখুরীটি পুতি পেলার চেষ্টা চলায়। নগার আগ্রাসন অনতিপলমে রোধ করবলৈ সরকারক দাবি জানাইছে দীঘলিপানীবাসীয়ে। আমার দখলত থাকা মাটি তেখেতলোকে কৃষিকর্ম করবলে আগবাড়িছে আর আপনাদের দেখিছে তেখেতলোকে ফিসারি খান্দিছে আমার নিজের দখলত থাকা মাটি। আমি অসম সরকারক অনুরোধ জানাইছো তেখেতলোকে এই কথাবিলাক ধ্যান দিয়ক, নহলে বিষয় পিছলৈ এই বিষয়ে বহুত ডাঙর উত্তেজনা সৃষ্টি করব অঞ্চল। কিন্তু দশক দশক ধরে নগার অত্যাচারত জিয়াতো ভোগা সীমান্তবাসীর সমস্যা গুরুত্ব দিবনে সোনোয়াল সরকারে, নে এনেদরেই অব্যাহত থাকিব নগার আগ্রাসন? ব্যুরো রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট। অসমীয়া জাতীয় সংস্কৃতিক বনিয়ার অপমান, বঙাইগাঁও দল সংগঠনের ক্ষোভ, রাইজর ক্ষোভ দেখি জাতীয় সংস্কৃতিক অপমান করার দুঃসাহস করা ব্যবসায়ী আটক করলে অভয়াপুরী আরক্ষী। জাতীয় সংস্কৃতিক চূড়ান্ত অপমান, বিড়ির পেকেটত বিহুয়তির ফটো, বিজ্ঞাপনত বাংলা ভাষার ব্যবহার, প্রদীপ বিড়ির স্বত্বাধিকারী আটক, বিহুয়তির ফটো সম্বলিত দমে দমে বিড়ির পেকেট জব্দ, বিড়ির পেকেটত জাপিরে সৈতে বিহুয়তির ফটো ছপুয়াক লৈ বঙাইগাঁওত তীব্র প্রতিক্রিয়া। অসম আর অসমীয়া স্বাভিমান বিহু বিজ্ঞাপন হিসাবে দিয়া কার্যক আমি কোনো কারণতেই মানি নল। এনে অপকর্মর লগত জড়িত বিড়ি কারখানার মালিকক অসম আরক্ষী অতি সোনকালে কঠোর ব্যবস্থা লয় যেন তার কারণে আমি অসম আরক্ষী ভারপ্রাপ্ত বিষয়ক আমি অনুরোধ জানাইছো। অসমীয়া জাতীয় সংস্কৃতিক চূড়ান্ত অপমান করে বিহুয়তির ফটোর তলত বাংলা ভাষার বিজ্ঞাপন দেখার পাছতেই অভয়াপুরী থানাত গোচর স্থানীয় দল সংগঠনের। গোচরের আধারত লেংকিসিঙার প্রদীপ বিড়ি ফ্যাক্টরীত অভয়াপুরী আরক্ষীর অভিযান, বিহুয়তির ফটো সম্বলিত এদম বিড়ির পেকেট জব্দ করে আরক্ষী আটক করিলে প্রদীপ বিড়ির স্বত্বাধিকারী অতুল ঘোষ। সম্প্রতি অসমৰ জাতীয় সংস্কৃতিক অপমান করার ধৃষ্টতা দেখুৱা অতুল ঘোষক জেরা করেছে অভয়াপুরী আরক্ষীয়ে। অতুল ঘোষক যথাবিহিত শাস্তি বিহার লগতে
প্রদীপ বীরের পেকেটৰ পৰা শীঘ্ৰে বিহুৱতীৰ ফটো আঁতৰোৱাৰো দাবী উঠিছে বঙাইগাঁৱত। অন্যথা নিজাববীয়াকৈ ব্যৱস্থা লোৱাৰ হুংকাৰ স্থানীয় দল সংগঠনৰ। বহুত ঘৃণনীয় কাম কৰিছে, লজ্জাজনক কাম কৰিছে। তেওঁলোকে অতি সোনকালে বীরির পেকেটর পৰা এই ফটোসমূহ গুচোৱাৰ ব্যৱস্থা কৰক। বঙাইগাঁৱৰ স্বাভিমানী অসমীয়াৰ প্ৰশ্ন, বাংলা ভাষা ব্যৱহাৰ কৰা বীরির পেকেটত বিহুৱতীৰ ফটো সন্নিবিষ্ট কৰাৰ সাহস কেনেকৈ পালে অতুল ঘোষে? বঙাইগাঁৱৰ পৰা উপানন্দ শৰ্মা, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। আৰু ইয়াৰ লগতে সময় অপৰাধ নামৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।